হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর অ্যান্টি মিডিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আবার গাড়ির ভিডিও শেয়ার করব। এখানে আজকে আমাদের একটি আবার নতুন গাড়ি নিয়ে আসলো, এটাও তোমাদের সাথে। তার আগে একটি নতুন 16-চাকা ডাম্পার গাড়ি শেয়ার করেছিলাম। আজকেও বাবা আর একটা নতুন 16-চাকা ডাম্পার গাড়ি কিনলো, সেটার পুজো আজকে। এখানে ঠাকুরমশাই পুজো করছে, দেখুন এখানে পিছনের দিকেও শালো কাপড় বেঁধে দিল ঠাকুরমশাই। আমাদের পুজো প্রায় কমপ্লিটের দিকেই, তারপর ঠাকুরমশাই ভালোভাবে গাড়িটাকে পুজো করলো, আর আমরা আজকে আসতে একটু লেট হয়ে গেছে। আমি শ্বশুরবাড়ি থেকে আজকে এসেছি পুজোর জন্য, বাবা আসার জন্য বলেছিল, তাইও আর আমি এসেছি। দেখো বন্ধুরা গাড়িটা কীরকম হয়েছে। আর গাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল বেলুন দিয়ে, বেলুনগুলো সব নেই, উড়ে গেছে হাওয়াতে। আর তারপর আমি আর আমার ছোট বোন একটি ফটো তুললাম গাড়ির সামনে। এটা হচ্ছে আমাদের আগের পুরন গাড়িটা 16-চাকাটা, তোমাদের সাথে এটার ভিডিও শেয়ার করেছিলাম তার আগেই। আর পেছনেরটা হচ্ছে নতুন, যেটা আজকে এনেছে। তারপর সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম গাড়িটা নিয়ে। বেশি দূর না, গাড়িটাকে পার্কিংয়ে রাখার জন্য গিয়েছিল, কারণ পুজো দেওয়ার পর গাড়িটা অল্প একটু স্টার্ট দিতে হয়, আর রাস্তার মধ্যে তো এত বড় গাড়ি রাখা যাবে না, তাই পার্কিংয়ে নিয়ে যাচ্ছিল ড্রাইভার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।